নমস্কার প্রিয় দর্শক, আর্যা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপি। বন্ধুরা, বাঙালির প্রায় গৃহস্থ বাড়িতেই রবিবারের ছুটির দিন মানে জমিয়ে আড্ডা আর ভাতের সাথে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপি আমি একদম সহজ পদ্ধতিতেই তৈরি করেছি। আশা করছি সবাই এই রেসিপিটা এইভাবে বানালে ভালো লাগবে। তাহলে চলুন প্রিয় দর্শক, রেসিপিটা শুরু করি। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কাপ মতো সাদা তেল ভালোভাবে গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দেব বড় বড় করে ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলো মাঝারি সাইজের ছিল, আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। একটু বড় রেখেছি, তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। হালকা আঁচেতে লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিলাম। আলুগুলো সব তোলা হয়ে গেছে, এবার এই তেলেতে চিকেন ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম মতো চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে। এবার এই মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে, 5 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। মাংস যদি রান্নার আগে এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কোনো রকম গন্ধ আর থাকে না। যেহেতু আমি রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তাই অবশ্যই কিন্তু মাংসটা এইভাবে ভেজে নেবেন। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিলাম। এবার এই তেলেতে দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব 3টে ছোটো এলাচ। এলাচ কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। কয়েক সেকেন্ড গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একটু পাতলা করে কেটেছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচের একটু বেশি রসুন বাটা। এগুলো কিন্তু অবশ্যই বেটে ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বাড়ে। এবার পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এর মধ্যেই আমি এখানে অ্যাড করে দেব 1টা বড় সাইজের টমেটো পিউরি। খুব ভালোভাবে পেস্টটাকে কষিয়ে নিতে হবে, কোনো বাটা পেস্টেরই যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এটা ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেব, একটু সময় নিয়ে এটা কষাতে হবে। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কড়ার তলাটা ধরে যাচ্ছিলো, এবার একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ মতো চিকেন মশলা। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর এতে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে কষানোর পর একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষালে খুব ভালো রং হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। মশলাটা দিয়ে কষানোর পর ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আবারও একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভালোভাবে কষিয়ে নেব, একটু সময় নিয়ে ভালোভাবে এটা কষতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এটা দমে হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। একবার নয় বন্ধুরা, এই মাংসটা এইভাবে 2 থেকে 3 বার ভালোভাবে দমে রেখে আবারও কষতে হবে। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকাটা খুলে দিলাম। দেখুন মাংসটা কত সুন্দর রং হয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও পুরো মশলার সাথে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। আলুটা দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষছি, কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব হালকা কুসুম গরম জল। এটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা অনেকটাই বাড়ে। বেশ কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এখানে। আমি একটু বেশি জল ব্যবহার করব, যেহেতু আমি মুরগির মাংসের ঝোল রান্না করছি।
জলটাকে পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা দমে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই তেল ছেড়ে দিয়েছে। এবার খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেব। এবার এতে মিশিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই টাইমে দিলে খুব ভালো ফ্লেভারটা বেরোয়। এবার এতে মিশিয়ে দেব 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, এই টাইমে গরম মশলাটা দিয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ আসে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নেব, যাতে সম্পূর্ণটাতেই গরম মশলার স্বাদ আর গন্ধটা চলে যায়। বন্ধুরা, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। রবিবারের ছুটির দিন সপরিবারে মিলে হোক অনেকটা আড্ডা, অনেকটা খুশি, আর সাথে থাক এরকম লাল লাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।